চরটা হচ্ছে ইন্ডিয়ান অংশে, আর চরের ঠিক ওপাশটা হচ্ছে রাজশাহীর অংশ। আমরা এখন হারুডাঙ্গা চর কাহারপাড়া থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর এখন সময়টা হচ্ছে প্রায় 12টা বাজে, খুব শীত, এবং আমি আছি এখন বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের খুব কাছাকাছি। কিছুক্ষণ আগেই এপাশ থেকে বিএসএফদের যেতে দেখলাম, ওনারা নিষেধ করলেন যে ওই বর্ডার এলাকায় গিয়ে যেন ছবি না উঠি। আর এখান থেকে ঠিক এপাশে যে রাস্তাটি চলে গেছে, সামনে গেলে ওপাশে হচ্ছে বাংলাদেশের রাজশাহী শহর, আর কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে এখান থেকে। খুব কাছেই আমরা আছি এই মুহূর্তে, আর এখানকার যে প্রকৃতি পরিবেশ অসাধারণ, দারুণ এক জায়গা। আর বৃষ্টি দেখুন, সবুজ রং করা বৃষ্টি, বেশ খুব চমৎকার লাগছে। আর নিচে দেখুন এই যে পানি, এই নদীর পানি, এবং ওপারে গরু চড়ে বেড়াচ্ছে, চারিপাশে সরিষা ফুল, এখানে ধানের চারা দেওয়া আছে, এবং এই নদীর পানিতে কিন্তু হাঁসেদের বকেদের ওড়াউড়ি এবং জলকেলি করা, খুবই দারুণ এক দৃশ্য কিন্তু আমরা এখন আছি বর্ডারের কাছাকাছি দেখছি। আর এই যে আমার সঙ্গে যদি বলি, ভাইয়া আছে পাপ্পু ভাই, পাপ্পু ভাইয়ের সঙ্গে কিন্তু আমার 2012 থেকে পরিচয়, আর আজকে হচ্ছে 2023, একটা লম্বা সময়, লম্বা সময় পরে ভাইয়ের সঙ্গে দেখা হলো। তো ভাইয়া আসলে এই সব জায়গায় ঘুরতো, ভাইয়ের মামার বাড়ি খুব কাছেই, সেদিকেও আমরা যাব, এখন বর্ডারটা ঘুরবো। আর মূলত ভাইয়া এদিকে আসলে ছবি পোস্ট করতো, দেখতাম, খুব ভালো লাগতো যে বাংলাদেশের খুব কাছেই এরকম একটা জায়গা রয়েছে, তো কখনো কি যেতে পারবো। এই যে দেখুন, প্রায় সেই 12 থেকে আজকে 2023 চলে আসলাম, ভাইয়ের সঙ্গে এখন ঘুরছি, খুবই ভালো লাগছে। আর বলে রাখি, অনেকে কিন্তু মনে করেন যে ইন্ডিয়ান পিপুল কেমন হয়, খুব ভালো না খারাপ, সো বলে রাখি, আপনি যেমন মানুষ, আপনি যেমন ব্যবহারটা দিবেন, আপনি ঠিক তেমনটাই পাবেন, সেটা বিশ্বের যে কোনো দেশই হোক না কেন, সেটা বাংলাদেশ হতে পারে বা ইন্ডিয়া হতে পারে, আপনার ব্যবহারই হচ্ছে আপনাকে একটা ভালো অবস্থানে নিয়ে যাবে। তো হচ্ছে ভাইয়ার সঙ্গে আসছি, খুবই ভালো লাগছে। আর ভাইয়া, এই জায়গাটা কোন দিকে পড়েছে যদি একটু বলেন। এটা অ্যাকচুয়ালি মুর্শিদাবাদ জেলার শেখপাড়া শহর আছে, এটা হচ্ছে বর্ডার এরিয়া পুরোটাই। তো শেখপাড়া থেকে মোটামুটি 3 কিলোমিটার এগিয়ে আসতে হবে, তাহলে বিএসএফ ক্যাম্প পড়ে কাহারপাড়া। তো কাহারপাড়া অঞ্চল এটা, কাহারপাড়া বিএসএফের এরিয়ার আন্ডারে আসছে। আর এখান থেকে এর সাবসেন্টার আছে একটা, যেটা হচ্ছে হারুডাঙ্গা ক্যাম্প বলা হয়। তো এখান থেকে মোটামুটি 4 কিলোমিটার এইদিকে একদম, এটা ওই ক্যাম্পটা পুরোটাই বাংলার বড় পদ্মার সঙ্গে লেগে আছে, একসঙ্গে আছে, মানে রাজশাহীর যে পদ্মা নদী ওটার সঙ্গে, ওখান থেকে পুরোটাই ক্লিয়ার দেখা যায়, কিন্তু আজকে কুয়াশা আছে, অতটা পরিষ্কার হয়তো খুব একটা নাও দেখা যেতে পারে। তো আমরা ওই দিকটায় যাই, যদিও ওইদিকে আসলে ক্যামেরা করা অ্যালাউ না, ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ না, তো আমরা যাই, যদি সম্ভব হয় তো আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করব। আর বর্ডার এলাকার মানুষজন আসলে অনেক সেবা থেকে পিছিয়ে থাকে, তারপরেও মনের দিক থেকে কিন্তু অনেক এগিয়ে, সবাই কিন্তু মন মানসিকতা খুবই বড় এবং খুবই আন্তরিক। মামার বাড়ি কি এখানে? ভালো আছেন না? আমি বাংলাদেশ থেকে এসেছি, আপনাদের আত্মীয়। গরু কোথায় নিয়ে যাচ্ছেন? এখানে কি খাওয়াবেন? ও আচ্ছা, আজ কি ক্যাম্পে আছে নাকি? ক্যাম্পে আমার দুটো পক্ষী আছে, তো ও পক্ষী বন্ধ হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গমের ভিতরে পানি দিয়েছে, পোকা উঠে আসছে হয়তোবা মাটি থেকে, বকেরা কিভাবে এখানে খাচ্ছে, যে শালিকের ওড়াউড়ি দেখুন, চমৎকার। এত কাছ থেকে ভিডিও করছি, তারপর উড়ে যাচ্ছে না, এই যে সব মাথা উঁচু করে আমাকে দেখছে, একটু হালকা জুম করে দেখি, এই যে দেখুন সবগুলো মাথা উঁচু করছে, দেখছে, উড়ে যাচ্ছে না। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি হারুডাঙ্গা ক্যাম্পের দিকে, আর দেখুন এই রাস্তার ঠিক ডান পাশে রয়েছে কাঁটাতারের বেড়া। এই কাঁটাতারের বেড়ায় দুটি দেশকে আলাদা করেছে, কাঁটাতারের বেড়ার এপাশে রয়েছে ভারত এবং ওপাশে রয়েছে বাংলাদেশ। আমাদের বাংলাদেশি জমিতে ফুটে আছে সরিষা ফুল, দেখতেও বেশ অসাধারণ লাগছে। এপাশে যদিও ক্যামেরা করা অ্যালাউ না, তবু আপনাদের দেখানোর জন্যই আসলে ভিডিওটা করা। অনেকেই দেখতে চান বর্ডারে কাঁটাতারের বেড়া ঠিক কেমন হয়, সো এই ভিডিওতে দেখে নেন ঠিক বর্ডারে কাঁটাতারের বেড়ার দৃশ্যটা এমন হয়ে থাকে।
প্রবেশ করলাম হারুডাঙ্গা বিএসএফ ক্যাম্প এরিয়াতে। এটা হারুডাঙ্গা গ্রাম। গ্রামের পরিবেশ আসলে যেমন হওয়া দরকার এই গ্রামটিও ঠিক তেমন। গ্রামের ভিতর দিয়ে আমরা একেবারে পৌঁছে যাব পদ্মা নদীর ধারে, যেখান থেকে দেখা যায় বাংলাদেশের রাজশাহী শহর। সামনেই হচ্ছে বর্ডার। বর্ডারে আমাদেরকে একটু দাঁড় করাইছিল একজন বিএসএফ যে কই যাচ্ছি কোথায় যাচ্ছি। আসলে এটা তো আমাদের ডিউটি করবেই। আর সামনেই হচ্ছে যে পদ্মা নদী, যেটা দেখা যাচ্ছে একদম পানি শূন্য। নৌকাগুলা এখন এই যে এই অবস্থায় আছে, পানি নাই, নৌকাগুলো চরে আটকে আছে, এরকম একটা ব্যাপার। চলে এসছে একদম আসলে বর্ডারের খুব কাছেই, আর বর্ডারের তার কাটার পাশ দিয়েই আমরা আসলাম। অলরেডি সেই দৃশ্যগুলো আপনারা দেখে নিয়েছেন। আর একটু বলে রাখি, এই চরটা হচ্ছে ইন্ডিয়ান অংশে, আর চরের ঠিক ওপাশটা হচ্ছে রাজশাহীর অংশ। আজকে কুয়াশাচ্ছন্ন এবং একটু শীত শীত আছে, ওপাশে খড় টড় পোড়াচ্ছে, এগুলোর কারণে ধোঁয়া উঠে আছে ওই সাইডটা। তো সে কারণে আসলে রাজশাহী শহরটা দেখাতে পাচ্ছি না, না হলে এখান থেকে রাজশাহীর বিল্ডিংগুলো খুব কাছ থেকে দেখা যায় পরিষ্কার। আর এই হচ্ছে চরের দৃশ্য। চরে কিন্তু বিভিন্ন ফসলের চাষ করেছে। এই যে এখানে দেখুন, ছাগল চড়ে বেড়াচ্ছে চরে, ওপাশে গরু চড়াচ্ছে দেখলাম, অনেকে আবার এই পদ্মা নদীর যে অল্প পানি আছে সেই পানিতে গোসল করায়, কাপড় ধোয়ায় ব্যস্ত। আসলে এক অসাধারণ দৃশ্য। আর এই জায়গায় আসলে অটোমেটিক মন ভালো হয়ে যাবে। এই যে দেখুন কাকেদের ওড়াউড়ি। তো সব কিছু মিলিয়ে কিন্তু বেশ দারুণ সময় কাটাচ্ছি এই পদ্মা নদীর চরে। আর এটা হচ্ছে হারুডাঙ্গার ভিতরে পড়েছে, বেশ অসাধারণ একটি জায়গা এটি। আমরা এখন হারুডাঙ্গা চর, কাহারপাড়া থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার, আর পেছনে ওহাব। তো ঘুরতে ঘুরতে বেশ এই যে জায়গাটা বেশ সুন্দর। ছোট নদী হালকা হালকাভাবে বেয়ে চলেছে, আর ছোট একটা নৌকা, অনেকে পেছনে অনেক কটা নৌকা আছে। আর এখানে হাওয়াও বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। আর ওহাবকে এখন জানাতে হবে যে বাংলাদেশের নদী আর এখানকার নদীর মধ্যে কতটা কি পার্থক্য, নাকি একই মনে হচ্ছে, সেটা ওহাবের কাছ থেকে জানবো। কি ওহাব, পার্থক্য বলতে রাজশাহীর দিকটায় যে নদী আছে পদ্মা নদীরই শাখা, মানে শাখা বলতে ওইটারই অংশ, জাস্ট বর্ডার ক্রস করে ওপাশে গিয়ে পদ্মা রাজশাহীর অংশে পড়েছে, আর এপাশটা হচ্ছে হারুডাঙ্গার মধ্যে, অর্থাৎ ইন্ডিয়ার মধ্যে। হ্যাঁ, এমনি নদীগুলোর বর্তমান অবস্থা, সেটা বাংলাদেশ হোক বা ইন্ডিয়া হোক, যেগুলো শাখা নদী আছে এরকম, সেগুলোর অবস্থা কিন্তু এরকম মরে যাওয়ার মতো অবস্থা। আমাদের ওখানে যে নদীগুলো আছে, মানে আমার জেলায় একটা নদী আছে মাথাভাঙা নদী, ভৈরব নদী, ওই নদীগুলোরও একই অবস্থা, এরকম শুকিয়ে যাচ্ছে পানি, মানে পাড় ভাঙার কোনো চিত্র সেখানে নেই, কিন্তু পানির পরিমাণ এরকমই, হয় কোমর সমান পানি অথবা হাঁটু সমান পানি, এরকমই পানির পরিমাণ ওখানেও, সে একই অবস্থা। বালি বা মাটি নদীর মানে চলার পথে জমে থেকে থেকে এই যে জলের যে অভাবটা, সেটা সব জায়গাতেই ঘটছে। এত দারুণ দৃশ্য দেখুন, রেখে যাচ্ছি এত দারুণ সব দৃশ্য। এই যে ভাই এবং আমি এনজয় করলাম এখানকার দৃশ্যগুলো, অসাধারণ। আর এই পাশে আসলে ক্যামেরা ইউজ দিলাম না, সে কারণে মোবাইলের ক্যামেরা দিয়ে শ্যুট করছি। পিছনে দেখুন এই রাস্তাটা একদম বর্ডারের পাশ দিয়ে রাস্তা, আর এই পাশে হচ্ছে এই যে চাষাবাদ হয়। তো সব মিলিয়ে জায়গাটা ভালোই লাগলো, বেশ ভালো একটা বিকেল কাটালাম। এবং সামনের দিকে যাচ্ছি, আর এই যে পাশে দেখুন ধনে পাতার ধনে গাছ, এবং এখান থেকে দারুণ একটা স্মেল পাচ্ছি, অসাধারণ, খুব ভালো লাগছে।